দখল কাঠামো নির্মাণ করিয়া দখল করিতেছেন, তাহারা আগামী সাত দিনের মধ্যে উক্ত কাঠামো সরাইয়া নেন, অন্যকে বাধ্য হইবে। আদেশ অনুসারে চেয়ারম্যান হকার উচ্ছেদে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফুটপাত ও সরকারি জায়গা থেকে দোকান সরিয়ে নিতে মাইকিং প্রচার পৌরসভার উদ্যোগে। এমনই ছবি লক্ষ্য করা গেছে ক্ষীরপাই পৌরসভা এলাকায়। সরকারি জায়গা থেকে দোকান সরাতে প্রচার করা হচ্ছে বিভিন্ন এলাকায়। ক্ষীরপাই পৌরসভার এই মাইকিং প্রচারে রাতের ঘুম উঠেছে ব্যবসাদারদের। ব্যবসাদারদের দাবি, দোকানের ওপর নির্ভর করেই চলে তাদের সংসার, দোকান সরিয়ে নিলে পরিবার নিয়ে পথে বসতে হবে তাদের। পৌরসভার এই মাইকিং প্রচার নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। তাদের দাবি, খাস জায়গায় করা রয়েছে তৃণমূলের কার্যালয়, আগে তাদের উচ্ছেদের ব্যবস্থা করা হোক। তনুম কোষের রিপোর্টে, আমি অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ। ব্যবসাদাররা এরা ক্ষীরপাই পৌরসভার ট্রেড লাইসেন্স করে ব্যবসা নেমেছে আজ দীর্ঘ, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। আজকে পৌরসভা উদ্যোগ নিয়েছে এক সপ্তাহের মধ্যে এই দোকানগুলো নিয়ে, এই মানুষগুলো যাবে কোথায়? এই দোকানদারের পাশে আমরা ভারতীয় জনতা পার্টি আছি, থাকবো। আর সবথেকে বড়ো ব্যাপার, আমি ক্ষীরপাই পৌরসভার সরকারি জায়গার উপরে পার্টি পিস, তৃণমূলের পার্টি পিস, সেটা আগে ভাঙা হোক, তারপর বিকল্প এই মানুষের কথা ভাবো। এইটা আপনি জানে, আপামর জনগণ জানে যে মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন প্রত্যেকটি পৌরসভা থেকে শুরু করে প্রশাসনের কাছে, এবং সেরকমই নির্দেশ আমাদের এখানেও পাঠিয়েছেন বা অবগত আছেন আমাদের প্রশাসন থেকে শুরু করে। তাই আমরা, আমাদের প্রশাসন চাইছেন বা প্রশাসন চাইবেন আগামী দিনে যে এই ব্যবসাদারদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী বিকল্প কোনো ব্যবস্থা করার জন্য প্রস্তুত করে। ব্যবসাদারদের ব্যবসার বিপক্ষে নয়, কিন্তু ফুটপাত বা ফুটপাতটাকে যাতে খালি রাখা যায়, কারণ যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, যেগুলি খুবই ক্ষতিকর, সেই বিষয়ে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা মাইকিং করেছি, প্রচার করেছি যে আপনারা সময় থাকতে থাকতে পৌরসভার ফুটপাত এবং রাস্তাকে আপনারা বেদখল করবেন না, আপনারা রাস্তা ছেড়ে আপনাদের নিজস্ব জায়গা থাকলে খুবই ভালো, বা অন্য কারো জায়গা থাকলে তাদের সঙ্গে আলোচনা করে আপনারা ব্যবসা করুন, কিন্তু সরকারি জায়গা আপনাদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা শীঘ্রই করব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা একটা বিষয় জানিয়েছেন যে এরকম কতজন আছে তার একটা লিস্ট করতে বলেছে, এবং লিস্ট করে যিনি এটা বলেছেন যে যদি পৌরসভার নিজস্ব কোনো জায়গা থাকে সেখানে তাদেরকে যাতে প্রপোজাল পাঠানো, যে কোন জায়গা রয়েছে কী বিষয়, তাদেরকে সেভাবে এস্টাবলিশ করা যায় কি না, তার সংখ্যা সমস্তরই একটা এক মাসের মধ্যে সমস্ত তথ্য চেয়েছে। আমরা সেই তথ্যগুলো যাতে দ্রুত জোগাড় করে আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে বা যেখানে পাঠানোর যিনি পরামর্শ দিচ্ছেন সেইখানে আমরা পাঠাবার চেষ্টা করছি।